তবে সারা জনম গান গাইলাম, নবীর ইতিহাস গাইলাম, অলির ইতিহাস গাইলাম, অনেক ইতিহাস গাইছি বাজার, কিন্তু আমরা যে নিজেও একটা ইতিহাস এটা কিন্তু কোনোদিন আমরা কেউ ভাবি নাই। ভাবছি বাবা কোনোদিন ভাবি না। তবে আমি পাপী মানুষ হয়ে পাপী মুখে একটা দোয়া করি, যারা আমাকে নিয়ে আসছেন, যারা ছেলেবেলা আছেন, এত রাত পর্যন্ত বসে আছেন, আল্লাহ পাক যেন সবার উপর হায়াত নসিব করে, আল্লাহ যেন সবাইকে পরিপূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ যেন কাউকে করে না। সারা জনম খালি মানুষকে ঠকানোর চিন্তা করলাম জালাল ভাই, কিন্তু মূলের খাতায় হিসাব করে দেখি আমিও নিজেও একদিন ঠকের দেশে যাব, এইটা কোনোদিন ভাবি না। বাবা যার ব্যথা আছে গো, যে পৃথিবীতে হারায় সে হারানোর ব্যথা বুঝি। সাপ যাকে না শিষে বাজার, সে কোনোদিন সাপের বিষের ব্যথা বুঝবো না। এই মানুষের মধ্যে ছোট হয়তো কেউ বাবা হারা, কেউ মা হারা, হয়তো কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, হয়তো কেউ জোরের ভাই হারা, হয়তো কেউ প্রিয় মুর্শিদ হারা। পৃথিবীতে সব হারানোর যন্ত্রণা সহ্য করা যায় গো, যার জীবন থেকে জালাল ভাই, যার জীবন থেকে দয়াল হারাই গেছে, পৃথিবীতে আর কোথাও যায়। মা মা বোনেরা যারা বসে আছেন, মা পৃথিবীতে কেউ কারো না মা। এখনই ময়রা দেখেন আপনার স্বামীর যদি যৌবন থাকে, ছোট মা যদি ময়রা দেখেন এখনই মরেন আপনার স্বামী খুব যদি আপনার জন্য কান্দে, 40 দিন কান্দিবে, অন্যজনের বাসরে গেলেই আপনার কথা মনে পাশে। এরকম আমরাও এখনই ময়রা দেখেন আপনার স্ত্রী খুব যদি আপনার জন্য অপেক্ষা করে 3 মাস, তারপর আর একজনের লগে যাইব, তার ভালোবাসায় পড়ে গেলে আপনার কথা মনে পাইছে। পৃথিবীতে আর সে নাকি যাবে না কেউ কারো না, তবে পৃথিবীতে 3টা মানুষ আপনজন, সেটা মা বাবা আর যার যার গুরু মুর্শিদ। আমার বড় ভাই জালাল সরকার অত্যন্ত বাউল খ্যাতমান শিল্পী আমার ভাই, তবে ভাই বুঝেও একটু কম বুঝবো, কেননা ভাই অনেক দিন বাবার লগে ছিল। হ্যাঁ, কিন্তু আমি বাবার মুখ 2 থেকে 3 বার দেখছি। তবে আমার বাজান একটা কথা কইছিল, আনোয়ার উত্তরবঙ্গের মানুষ আমার চিনে নাই রে, হ্যাঁ তুই আমার চিনে দিবি। আমি আপনাদের চরণের আশীর্বাদে আমি গান করি, দয়াল আমার গাওয়ায়। তবে দয়াল হারানোর যে কি যন্ত্রণা, এই লোকমান ফকিরের যে আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, ছোট লোকমান বাবারে যে হারাইছে, দয়াল বাবারে যে হারাইছে, একমাত্র তার ওয়ারিশগণ, তার ছেলে মেয়ে, তার ভক্তরাই জানে যে দয়াল হারানোর কি যন্ত্রণা। সাপ যাকে না ডংসিছে ভাই, সে কোনোদিন সাপের বিষের ব্যথা বুঝবো। তাই সেদিকে লক্ষ্য করে আমার ছোট্ট একটা গান, গানটা খুব খেয়াল করে। আমার বাবুর্চি খলিল কাকা রুবেল ভাই, আমার বাবা রশিদ সরকার কইছে, আনোয়ার রে যে যাহারে ভালোবাসে তার এই জন্মে কি যায় কি ভোলা, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো আরে। তাই একটা গান, গানটা কোনো ঝাঁকি হবে না গো, গানটা একটু খেয়াল করে গানের কথাগুলো শুনবে। আমার বাবার লেখা, ওরে কত দিনের কত ব্যথা গো, ও লোকমান ফকির বাবা, আরে আজ আমি সামলায়া তুই জীবনে আমার ব্যথার বন্যাবো ওইয়া যাইব। আমার বেতা মান সেই যদি যা আপনার পাপের ভাগে কি আপনার বাবা মা হবে না, আপনার ছেলে মেয়ে হবে। যারা বিয়ে করছে আজ 25 বছর ধরে, একটা অপরাধ করলেই কয় যে আমি দেখে তোমার ঘর করলাম, অন্য কেউ হলে বুঝি করতো না। তাই পৃথিবীতে যদি কোনো ভক্তের পাপের ভাগ, শিষ্যের পাপের ভাগ একমাত্র গুরু ব্যতীত আর কেউ দিতে পারে। তাই আমার গান দয়াল তোরে কোথায় যেতে, কত দিনে কত ব্যথা আমার ব্যথা মানুষের অভিযান ব্যথার বন্যা বইয়া যাইব রে, আমার ব্যথা মানুষে যদি যাবে আমি কতদিনে রে। থাইকা থাইকা বনে পরে রে ও জালাল বাগান আগের ব্যথার কথা ও রে দয়া, থাইকা থাইকা বনে ওরে ও দয়া আগের ব্যথার কথা আমার মুখ দেখলে আমার মনে হয়, মুখ দেখলে আমার মনে হয় তাই বুঝা বলু মানে ব্যথার বন্যা বইয়া যাইব রে, আমার ব্যথা মানুষ যদি যাবে ব্যথার বন্যা বইয়া যাইব রে, ওরে ব্যথা মানুষ যদি যাবে থাইকা থাইকা মনে পড়ে রে রসিক তোমার আগের ব্যথার কথা আয়া ও দয়া, থাইকা থাইকা মনে পড়ে গো লোকমান বাবা আগের ব্যথার কথা, মুখ দেখলাই না মন মনে হয়, মুখ দেখলাই না মন মনে হয়, মুখ দেখলাই না মন মনে হয় বলা যায় না জীবনে ব্যথার বন্যা যাইব রে, আমার ব্যথা মানুষেই যদি দয়া। রুবেল ভাই আগের ব্যথার কথা, মুখ দেখলাই না মন মনে হয়, মুখ দেখলাই না মন মনে হয়, মুখ দেখলাই না মন মনে হয় ভোলা যায় না জীবনে ব্যথার বন্যা বইয়া যাইব রে, আমার ব্যথা মানুষে যদি জানে কত দিনের কত ব্যথা সর্বনাম হইয়া যাইব রে ওরে ব্যথা মানুষে যদি যাবে ব্যথার বন্যাম হইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি যাবে যারা আমার সঙ্গের সাথী রে রুবেল ভাই তরিকার ভাই আমার খলিল ভাই চালাই আমার শোকের সাথী আমার ব্যথা এরাও নাহি জান ও জালাল ভাই তারাই আমার শোকের সাথী রে জালাল বালা আমার ব্যথা তারাই রাখি জানে ও দয়া চালাই আমার শোকের সাথী রে এরাও নাহি জানে এরা যাই নাও করে না জানার হন যাই না করে না জানার ভাব যাই নাও করে এরা যাই নাও করে না জানার ভাব তাই বুঝলাম অন্য মানে ব্যথার বন্যাম কইয়া যাইব রে আমার ব্যথা মানছে যদি ব্যথার বন্যা হইয়া যাইব গো আমার ব্যথা মানছে যদি কতদিনের কত ব্যথা রে সামলাইয়া রাখছি বনে ব্যথার বন্যা হইয়া যাইব রে আমার ব্যথা যদি যাবে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি যাবে দরদি আজ 32 বছর ধরে আমি গান করি বাউল গান করি সব মানুষের মুখ দেখি কিন্তু যে মানুষটার মুখ দেখলে দুনিয়াদারি আমার ভুল হয়ে যায় আমার অনেক গালাগালি করতো কিন্তু গালের মধ্যে তার একটা ভাব ছিল ছোট ওই বদন ভরা ওই মুখ আর কোথায় পাবো দয়াল তোর কোথায় দয়াল গো আমার মা বাবার বিনিময় আমার একটা ছেলে একটাই ছেলে আমার আমার জীবনের সৌদারে বেশি ভালোবাসি আমার ছেলের বিনিময় আমার মা বাবার বিনিময় আমার দেহটার বিনিময় যার একটা বার আমার বাবার ওষুধ সরকারের লগে দেখা করতে পারত কিন্তু আমার দুঃখ আমি কারে কমো আমার দুঃখ যাবি কইমো এই মনের মানুষ আমার পৃথিবীতে আজ মিলল না আমি কারে কমো সঙ্গের সাথী রে আমার আরে ও দয়াল তারাই আবার সঙ্গের সাথী রে আমার রাস্তাও তারাও রাহি জানে চালাই আমার সঙ্গের সাথী রে এরি পন হয় এরাম নাহি জানে এরা যাই নাও করে না জানার ভাব যাই নাও করে না জানার ভাব যাই নাও করে না জানার ভাব তাই বুঝি অন্য মানে ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি যায় আর ব্যথার বন্যা বইয়া যাইব রে আমার ব্যথা মানুষে যদি যাবে কতদিনের কত ব্যথা জানি একদিন ঘুম উইসা যাইব রে আমার ব্যথা তোদের মানবিক কারণে ও দাদা জানি একদিন আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন পয়সা লাইব আমার ব্যথা মানবিক কারণে সেদিন আর রসিদ থাকবে না, সেদিন আর রসিদ থাকবে না সরকার। সরকার সেদিন আর রসিদ থাকবে না, প্রেমপ্রীতির বাঁধনে ব্যথার বন্যা যাইব রে আমার ব্যথা মানসে যদি যায় কত দিনের কত ব্যথা আমার ব্যথা সামলাইয়া তুসি মনে ব্যথার বন্যা যাইব গো আমার ব্যথা মানসে যদি যায় ব্যথার বন্যা যাইব গো আমার ব্যথা মানসে যদি যায় ব্যথার বন্যা যাইব গো আমার ব্যথা মানসে যদি যায় go out.